Ready? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি। আমার ফেসবুক পেজের 100K ফলোয়ার্স হয়ে গেছে, বেশ অনেক দিন হয়ে গেছে, বাট আপনাদের সাথে আলাদা করে একটু সেলিব্রেট করে ব্লগটা শেয়ার করব, সেটা আর করা হয়নি, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আমার ফেসবুক পেজের 100K উপলক্ষে লাক্সারিয়াস রেপস এই পেজ থেকে আমাকে কেক পাঠানো হয়েছে। আপু খুব সুন্দর একটা কিউট কেক পাঠিয়েছে, সাথে হচ্ছে গিয়ে একটা ম্যাঙ্গো জার কেকও পাঠিয়েছে। আর কেকগুলো আসলে অনেক বেশি মজার ছিল, একটু পরে ডিটেলস আপনাদেরকে বলবো। আর আপুর পেজ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। আর বিশেষ করে সিলেট শহরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আপুর হাতের এই মজার কেক খেতে পারেন। তো আপু কেকটা আসলে গতকালকেই পাঠিয়েছিল, কিন্তু গতকাল একটু সিক ফিল করার কারণে আমি আর প্রোগ্রামটা করতে পারিনি। তো পরের দিন হচ্ছে আমি প্রোগ্রামটা করেছি। আর যেহেতু 100K আসলে এটা অনেক বড় একটা পাওনা আমাদের জন্য, যার কারণে ভাবলাম যে এই দিনটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপভোগ করা যাক, তাহলে ভালোই হবে। তো সেই জন্য একটু হালকা পাতলা সাজিয়ে নিব। আর সাজানোর যে ডেকোরেশনের যেই জিনিসগুলো দেখছেন, এই সব জিনিসগুলো হচ্ছে এই পেজ থেকে নেওয়া হয়েছে। আর এই পেজে আসলে আপনারা A to Z ডেকোরেশনের সব প্রোডাক্ট পাবেন। আর এই পেজের ওনার আপু এত বেশি সুইট, যেটা আসলে বলার বাহিরে, আপুর সাথে কথা বললে আপনারা বুঝবেন। আর তাছাড়া যদি আমার রেফারেন্সে আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে অবশ্যই কিন্তু আপুর পেজে সবসময় আপনারা ডিসকাউন্ট পাবেন এবং সেই সাথে গিফটও পাবেন। তাই আপনারা অবশ্যই এই পেজে ডেকোরেশনের যে কোনো কিছু অর্ডার করতে পারেন এবং আপনারা গিফট এবং হচ্ছে ডিসকাউন্টটা এনজয় করতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে লেটারগুলো ফুলিয়ে নিয়েছি, আর কথা বলতে বলতে আর ওইভাবে দেখানো হয়নি, আশা করি দেখে বুঝে নিয়েছেন যে কীভাবে ফুলিয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে বেলুনগুলোও ফুলিয়ে নিতেছি। আর যেহেতু আফিফের আব্বুর অফিস খোলা, যার কারণে সে ওইভাবে আমাকে আর সময় দিতে পারেনি এই ডেকোরেশনে। আর তাছাড়া আমার দুই ভাই বোনেরও পরীক্ষা চলতেছে, ওরাও ওদের মতো ব্যস্ত, তাই শরীরটা আমার আজকে একটু ভালো, সেজন্য ভাবলাম যে আস্তে আস্তে বসে বসে আমি একটু ডেকোরেশন করে নিই। তো হেভি আর ডেকোরেশন করিনি, যেহেতু শরীরটা মোটামুটি ছিল সেই জন্য। তো এই যে আমি বেলুনগুলো আলাদা আলাদা করে নিয়ে দুইটা জয়েন্ট দিয়ে তারপরে হচ্ছে দুইটাকে জাস্ট এভাবে একটার সাথে একটা ওভারল্যাপ করে দিচ্ছি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর ডেকোরেশনের ভিডিওগুলো আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। আর কালো বেলুনটা একটু ছোট করে ফুলিয়ে নিয়েছি, সেটা কিন্তু মাঝ বরাবর এভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর যখনই চারটা বেলুন দিয়ে এভাবে ফুলের মতো বানাবেন, তখন বেলুনের সাইজগুলো একটু ছোট করবেন, না হলে কিন্তু চারটা খুব সুন্দর মতো সেট হবে না। আর এছাড়া কিন্তু আমাদের যে কোনো প্রোগ্রামে আমি কম বেশি ডেকোরেশন করে থাকি, তো ডেকোরেশনের সেই ভিডিওগুলো কিন্তু আমি রেগুলারই আমার চ্যানেলে এবং পেজে শেয়ার করি। তো যারা মিস করেছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করি কিছুটা হলেও আইডিয়া পাবেন। ডেকোরেশন করার সময় আফিফও আমাকে একটু একটু করে হেল্প করছিল। আর এবার লেটারগুলো আমি হচ্ছে দেয়ালে লাগিয়ে নিব, সেই জন্য আমি এখানে মাইক্রোফোর ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল কস্টেপও ব্যবহার করতে পারেন, তবে কস্টেপে অনেক সময় দেয়াল থেকে রং উঠে আসে, তাই মাইক্রোফোরটা ব্যবহার করবেন, এতে করে দেয়ালের রংটা নষ্ট হয় না। আর এভাবে কিছুটা মাইক্রোফোর নিয়ে তারপরে হচ্ছে গিয়ে জাস্ট এভাবে রাউন্ড করে আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন, লেটার যেই জায়গায় আপনারা চাচ্ছেন লাগাতে সেখানে এভাবে বসিয়ে দিবেন, তারপরে দেয়ালে লাগিয়ে দিলেই হবে। এখানে আপনারা চাইলে বোর্ডসা সাইড যে টেপগুলো আছে সেগুলো দিতে পারেন, তবে সেগুলো দিলে অনেক সময় দেয়ালে দাগ বসে যায়, আমি দেখেছি। তো সেই জন্য আমার কাছে মাইক্রোফোরটাই বেশি কমফোর্টেবল মনে হয় এবং দেয়ালও নষ্ট হয় না। তো এরপরে আমি হচ্ছে প্রথমেই একটা জিরো বসিয়ে নিচ্ছি, যাতে করে মিডেলে আমি লেখাটা বসাতে পারি। একে একে আমি এখানে 100K বসিয়ে দিলাম। আর বাসায় আসলে কারেন্ট ছিল না, যার কারণে একটু কষ্ট হচ্ছিল ভিডিও রেকর্ড করতে। আমি বেলুনগুলো যখন ফুলিয়েছি তখন হচ্ছে বারান্দায় বসে বসে কাজ করছিলাম, কারণ কারেন্টের জন্য আসলে অন্ধকার ছিল। তো যাই হোক, এরপরে দেখেন মাইক্রোফোর দিয়ে আমি এখানে একটা উলের সুতা বা মোটা যে কোনো সুতা আপনারা এভাবে দেয়ালে লাগিয়ে নেবেন, তারপরে সুতাটা আবার উপর দিকে তুলে আপনারা হচ্ছে মাইক্রোফোর লাগিয়ে নেবেন বা কস্টেপ লাগিয়ে নেবেন। আর এই সুতাটাই কিন্তু আমরা হচ্ছে বেলুনটা বেঁধে দিব। তো অনেকেই চিন্তা থাকে যে বেলুন আসলে দেয়ালে কিভাবে দিব, অনেক সময় কস্টেপ দিয়ে দিলে যেটা হয় মানে বেলুনটা ফেটে যায়। তো সেই জিনিসটা এড়ানোর জন্য এবং একসাথে অনেকগুলো জিনিস বাঁধার জন্য আপনারা এভাবে মাইক্রোফোর ব্যবহার করতে পারেন। এখন জাস্ট সুতাটাকে বেলুনের চারদিক থেকে মানে জড়িয়ে নিলেই হয়ে যাবে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে দেয়ালের সাথে লেগে থাকবে।
আমি আরো একটা লাগানো দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে চাইলে তিনটা, চারটা অথবা পাঁচটা বেলুন, মানে যে যেই কয়টা চান একসাথে করে এভাবে বেঁধে বেঁধে লাগিয়ে দিতে পারেন। আবার অনেক সময় আমরা বেলুন দিয়ে একটা সুন্দর মালার মতো করি, সেই মালাটাও কিন্তু জায়গায় জায়গায় আপনারা এইভাবে দেয়ালের সাথে সেট করে দিতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দর মতো আপনাদের চাহিদা মতো আর কি জিনিসটা বসে থাকবে। তো আমার ফাইনালি বেলুনগুলো লাগানো হয়ে গেছে, আর যেহেতু একা একা ডেকোরেশন করছি তাই বেশি চাপ নিইনি। আর এখন হচ্ছে খুব সুন্দর আমি এখানে কার্টেন লাইট লাগিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই লাইটগুলোও কিন্তু আপনারা ফেস্টিভ্যাল পেজে পেয়ে যাবেন। লাইটগুলো আসলেই অনেক বেশি সুন্দর, আর কোয়ালিটি কি বলবো, কোয়ালিটি অনেক অনেক ভালো। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই স্টার, এই লাইটগুলো কিন্তু আপনারা যে কোনো দেখা যায় পার্টির মধ্যে এটা কিন্তু দিয়ে আপনি সাজিয়ে ফেলতে পারেন, পার্টির ডেকোরেশনটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এই কিউট মেয়েটা হচ্ছে বর্ষা, আর ওর একটা ফেসবুক পেজও আছে মেকআপের। তো ও আজকে আমাকে বেসিক্যালি সাজাই দিবে, আর ওর পেজের লিঙ্কটা এবং ওর কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে যেহেতু একটু স্পেশাল ডে, মানে সেই জন্য ভাবলাম যে একটু স্পেশাল করে সেজে নেই। আর অনেক সময় হয় কি, নিজের একা একা সাজতে কিন্তু একটু আলসেমিও লাগে, মনে হয় কেউ সাজায় দিলে মন্দ হয় না। আর এই মেয়েটা একদম যত্ন সহকারে, ধৈর্য সহকারে খুব সুন্দর করে আমাকে মেকআপ করে দিচ্ছিল। আবার আমাকে বলেছিল, আপু কীভাবে সাজায় দিব বলেন, বা আই মেকআপ কেমন করব। তো ওকে আমি বলতেছিলাম, তোমার যেভাবে ভাল লাগে বা যেভাবে মনে হয় যে আমাকে সাজালে তোমার মন ভরবে এবং আমাকে ভাল লাগবে, ওইভাবেই সাজায় দাও। তো ও ওর মানে পছন্দ মতো একদম সুন্দর করে যত্ন সহকারে আমাকে টুকটুক করে সাজা দিচ্ছিল। আর চারদিক থেকে তো আফিফ ঘুরে ঘুরে ওকে একটু জ্বালাচ্ছিল, বাট ও খুব মানে মিশুক, ওদের সাথে খুবই সুন্দরভাবে মিশে ওর কাজটা করে যাচ্ছিল। আর আজকে হচ্ছে আমি চমৎকার সুন্দর জামদানি শাড়িটা পরবো। আর শাড়ি তো আমার এমনি পছন্দ, আর জামদানি শাড়ি হলে তো কথাই নেই। আর আমার পরা সুন্দর এই জামদানি শাড়িটা হচ্ছে গিয়ে রিনা জামদানি ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আর তার থেকেও মজার বিষয় হচ্ছে, যারা আমার রেফারেন্সে তাদের কাছ থেকে শাড়ি কিনবেন, অবশ্যই শাড়ি কেনার সময় আমার নামটা বলবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট যে শাড়ি কিনেন বা যে কোনো সময় কিনেন না কেন। আমাদের এই প্রোগ্রামটা গতকালকে করার কথা ছিল, তাই পরশু দিন রাতেই জামাই একদম শখ করে বর্ষণ্য ফুল নিয়ে আসছে, তাই সেই ফুলটাও পরে নিলাম। সে ফুলের দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি কালারের শাড়ি পরবা, কি কালারের ফুল নিব, কারণ না হলে তো আবার উল্টোপাল্টা কালার নিয়ে আসলে তো আবার পরা যাবে না, মানে মানাবে না। তো যাই হোক, আর এই তো এই শাড়ির পেজটা আমি এই যে পাশে দিয়ে দিলাম, আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে তাদের পেজে ভিজিট করতে পারেন, তাদের পেজে অসম্ভব রকম সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর ডিসকাউন্ট নিতে অবশ্যই আমার নাম বলতে ভুলবেন না, এবং আমার কোডটা আপনারা বলবেন, কোডটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর আমি রেডি হওয়ার পরে একটু ছাদে চলে এসেছিলাম, যদিও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এসেছিলাম কয়েকটা সুন্দর ছবি তোলার জন্য, কারণ এত সুন্দর একটা শাড়ি পরেছি তাই যাচ্ছিলাম দিনের আলোতে কয়েকটা ছবি নেওয়ার জন্য। আর মেকআপ লুকটাও তো দেখছেন খুবই সুন্দর করে ও আমাকে সাজিয়ে দিয়েছে, তো সেই মেকআপ লুকেরও কয়েকটা ছবি নিলাম। বলো তো শাড়ি আর মেকআপের সুন্দর কিছু ছবি নেওয়ার আসলে ট্রাই করছিলাম, সেই জন্য বারবারই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর যেহেতু একটু সিক, সেটা আসলে আমার চেহারায় বোঝা যাচ্ছে। আর আমাদের বাসার যে কালারটা, মানে স্কাই কালার, এটা কখনো বাসায় পরবেন না। এই কালারটার জন্য মানে ছবি ভিডিও সবকিছু কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়, মানে ভালো লাগে না, কোনো কিছুই ফুটে ওঠে না। তো অ্যাভয়েড করবেন এই কালারটা ঘরে করার জন্য। তো আমি আমার 100K সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এইটা আসলে পাওনা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই এটা আসলে সম্ভব হয়েছে, না হলে কিন্তু এটা কখনোই আমার পক্ষে সম্ভব হতো না। আজকে আমার পেজের 100K উপলক্ষে যে সেলিব্রেশনটা আমি ছোটখাটো করছি, তো সেই উপলক্ষে আজকে হচ্ছে আমাকে বর্ষা সাজায় দিছে।
তো ওর একটা ফেসবুক পেজ আছে এবং ওর কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজ আমি হচ্ছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পিন কমেন্টও দিয়ে দিব। আর আপনারা যারা আছেন তারা অবশ্যই ওর পেজটা একটু ভিজিট করবেন, পেজে একটা লাইক দিয়ে আসবেন, ফলো দিয়ে আসবেন। আর স্পেশালি আমার ফলোয়ার্স যারা আছেন, যারা আমার রেফারেন্সে যাবেন ওর কাছে, অবশ্যই আমার নামটা বলবেন, তাহলে তাদের জন্য কিন্তু সবসময় স্পেশাল একটা ছাড় থাকবে। ওকে, আর আজকে ওর স্বাস্থ্য তো আমার স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ঠিক আছে, তো এবার বর্ষা হচ্ছে কি ছোট্ট করে কিছু বল। সবাই কেমন আছেন? আমি হচ্ছে জেসি দাস, বর্ষা, বর্ষা মেকওভারের ওনার। তো আজকে হচ্ছে আপুর 100K উপলক্ষে হচ্ছে আপুকে মেকআপ করে দিয়েছি। আপনারা সবাই বলবেন আপু মেকআপটা কেমন হয়েছে, এবং হচ্ছে আপুর কথা বলে তো অবশ্যই আমার পেজে ডিসকাউন্ট পাবেন সবাই। ইভেন হচ্ছে যারা যারা আমার কাছে মেকওভার করতে চান তার আগে থেকেই বুকিং করতে হবে, এবং কেউ চাইলে আমার বাসায় এসে করতে পারবে। ইভেন আমি সিলেটের বাইরে হোম সার্ভিসও দিয়ে থাকি। ইভেন হচ্ছে নেক্সট ডে হচ্ছে আমার মেকআপ কোর্সও শুরু হয়ে যাবে, কেউ চাইলে হচ্ছে আমার মেকআপ কোর্সে জয়েন হতে পারেন। সত্যি কথা বলতে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক পরিশ্রম করেছি, সেই হিসেবে আমি পেজটার জন্য এরকম পরিশ্রম করিনি। কারণ ইউটিউবের যে ভিডিওগুলো আমি করতাম সেগুলোই পেজে শুধুমাত্র দিয়ে রাখতাম, দিতে দিতেই আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। আর যেই মানুষটার কথা না বললেই না, যেই মানুষটা আসলে হয়তো বা ক্যামেরার সামনে অতটা না দেখা গেলেও পেছন থেকে সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট দিয়ে রাখছে, সেই মানুষটা হচ্ছে উনি। তো ওনার ক্রেডিট আসলে না দিলেই না, ভিডিওর মধ্যে একটু দিয়ে দিলাম। আর ওর সহযোগিতা না থাকলে আসলে কোনোভাবেই এত দূর আসা পসিবল হতো না। তো আমি ওকে বলছিলাম যে তোমার পেজে 100K হয়েছে, তো সেই জন্য ও আবার একটু ভিক্টোরি সাইন দিচ্ছিল। আর আজকে আবরারের মুডটা মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু আফিফের মুড তেমন একটা ভালো না, সে চিন্তায় আছে কতক্ষণে সে বর্ষার সাথে বর্ষার বাসায় যাবে, তো সেই জন্য সে ব্যস্ত আর কি। আর আসলে আমার পরিবার অনেক বেশি সাপোর্ট আমাকে করেছে, এবং আপনারা আমার যে ইউটিউব পরিবার, ফেসবুক পরিবার, আপনাদের সাপোর্টেই এত দূর আসলে আসা। যদি আমি ভিডিও মেক করেই যেতাম বাট আপনারা পছন্দ না করতেন, না দেখতেন, তাহলে আমার এত দূর আসা কখনোই সম্ভব হতো না। আর আসলে আমার মতো একটা নর্মাল সাদাসিধে মানুষকে আপনারা এত বেশি ভালোবাসেন, সেটা আসলে আমি মাঝে মাঝে অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। এটা চিন্তা করলে অনেক বেশি ইমোশনাল লাগে যে এত এত মানুষের ভালোবাসা আমি এভাবে পাবো, আমি কখনো চিন্তাও করি নাই। আমি হয়তো বা এই সোশ্যাল মিডিয়ার এই মানে সেক্টরে যদি কাজ না করতাম তাহলে হয়তো মানে বুঝতে পারতাম না আসলে যে মানুষকে মানুষ না দেখে না কাছ থেকে জেনেও এত এত মানুষকে ভালোবাসা যায়। সেই জন্য আপনাদের কাছে আমি সবসময় অনেক 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 বেশি কৃতজ্ঞ। আর কিছু বলবো না, বললে আসলে ইমোশনাল হয়ে যাব। আর আফিফ এটা দেখেই বুঝে গিয়েছে, বলতেছিল ই হলো চকলেট কেক, মানে সে খুব এক্সাইটেড এই কেকটা কখন সে কাটবে, সে কালকে দেখেছে। তারপর থেকেই আম্মু ফ্রিজ থেকে কেক বের করো আমি কাটবো, আন্টিনা কেক পাঠিয়েছে, আমি শুধু একবার বলেছিলাম আন্টি কেক পাঠিয়েছে। তো যাই হোক, আপুরুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য, আর একেবারে আমাদের আজকের থিমের সাথে খুব পারফেক্টভাবে একদম মিশে গেছে। তো আপু এখানে সুন্দর করে লিখিয়েও দিয়েছে 100K সেলিব্রেশন। আমাকে আগে খাওয়াই দেবো বলো না, বলো তুমি আগে খাও। আফিফের একটু মন খারাপ হয়েছে, কারণ বাবা আমাকে কেন খাইয়ে দিল ওকে খাইয়ে না দিয়ে, তো সেই জন্য তার একটু মন খারাপ হয়েছে। পরে আবার তার মান অভিমান ভাঙালাম, সে আবার উঠে চলে গেল, আবার একটু পরে ঠিকই চলে আসবে যখন আবার দেখবে আবরারকে খাইয়ে দিচ্ছি। তো বাচ্চা কাচ্চারা আসলে সবসময় দেখবেন যে ওরা নিজেদের অনেক বেশি ই চায়, মূল্যায়ন চায় যে আমাকেই দেখো, আমিই সবচেয়ে ভালো, সবচেয়ে স্পেশাল ফিল দাও, এটা কিন্তু সবসময় চায়। আসলে প্রতিটা মানুষই চায় তাকে সবাই একটু স্পেশালভাবে ট্রিট করুক। তো কেকটা আসলেই অনেক বেশি মজা ছিল, আপু খুব মজার একটা চকলেট কেক পাঠিয়েছে। আর এটার কথা আসলে না বললেই না, অনেক সময় কেক থাকে কি ভিতরে ড্রাই থাকে, বাট সেরকম মোটেই ছিল না, খুবই ময়েস্ট ছিল কেকটা। আর সেই সাথে আপু হচ্ছে গিয়ে একটা কাপ কেক পাঠিয়েছিল, কাপ কেক বলছি কেন, জার কেক পাঠিয়েছিল, ম্যাঙ্গো জার কেক, এই কেকটাও অনেক বেশি মজা ছিল। তো আফিফ মনে করছে আবার জার কেকের কথা বলে, আমি ওইটা খাবো। হ্যাঁ,
তো এটা বলে আবার বাবার কাছে এসে বসছে। আমার এই ফেসবুক পেজের যত ফলোয়ার্স আছেন সবাইকে নিয়ে যদি বসে কেক কাটা যেত, খাওয়া যেত, তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। কিন্তু আসলে সময় সুযোগের অভাবে সবকিছু মিলিয়ে তো সবার সাথে একসাথে বসা হয়তো কখনোই সম্ভব হবে না। তবে ইচ্ছা আছে সিলেটে যেই আপুরা আছেন তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করবো। তো দেখা যাক, অনেক দিন ধরেই তো করছি, তো কবে করতে পারি জানি না, আর করলে তো আপনারা অবশ্যই জানবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে কেকটা একটু খেয়ে আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেছেন যে কেকটা আসলে সত্যিই অনেক বেশি মজা হয়েছিল। তো সিলেট শহরের মধ্যে যারা আছেন আমি বলবো যে অবশ্যই আপুর পেজটা ঘুরে দেখতে পারেন, কেকগুলো আসলেই অনেক বেশি ইয়ামি ছিল। আর আপনারা শহরের মধ্যে বাসায় বসে আপনারা হোমমেড এরকম হচ্ছে খাবার দাবার পাবেন, বাহিরের খাবার থেকে তো হোমমেড খাবারের মান সবসময় অনেক বেশি ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যার কেকটাও বেশ মজার ছিল। আপুর পেজের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে চারটা পেজ শেয়ার করলাম, তো সবগুলো পেজের লিঙ্কই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এত এত পেজের ওনাররা যে আমার সাথে কাজ করছেন বা আমাকে তাদের জায়গা থেকে ভালোবাসা দিচ্ছেন, এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায়। সত্যি বলতে কি, যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন, আমার ভিডিও না দেখতেন, আমাকে এত আপন করে না নিতেন, তাহলে হয়তো বা এত ওনাররা আমাকে কখনোই এতটা ভালোবাসা দিত না। আসলে দুনিয়ায় ফ্রি কোনো কিছু হয় না, অনেকেই বলবেন যে ফ্রি পেয়েছেন, বিষয়টা আসলে ফ্রি না। আপনি যদি মানে আপনার একটা অবস্থান তৈরি করতে না পারেন, তাহলে কখনোই কোনো মানুষ আপনাকে ফ্রিতে আসলে দুনিয়ায় কোনো কিছু হয় না, এটা একদম বাস্তব কথা। সো আপনাকে কেউ কিছু দিচ্ছে, অবশ্যই আপনার সেটা পাওয়ার যোগ্যতা আছে বলেই আপনাকে সেটা দিচ্ছে। তো অনেকে সেটা না বুঝেই কষ্ট দিয়ে হয়তো বা অনেকে এই কথা বলে ফেলেন, তবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে ফ্রিতে আপনাকে কেউ একটা চকলেটও কখনো দিবে না, এটাই সত্যি কথা। আর যারাই আমাকে কোনো কিছু পাঠাচ্ছে না কেন বা দিচ্ছে না কেন, এটা কিন্তু শুধুমাত্র তাদের প্রমোশন পারপাসেই দিচ্ছে, আমাকে দিয়ে তাদের কিছুটা হলেও হেল্প হচ্ছে বা হয় সেই জন্যই কিন্তু তারা দিচ্ছে। আমি অনেক বেশি আসলে স্পষ্টভাষী, আমি খোলামেলা সব কিছু বলে দিতে বা বলে ফেলি, সেই জন্য অনেকের কাছে আমি প্রিয়, আমার অনেকের কাছে অপ্রিয় যে এত স্টেট ফরওয়ার্ড কেন আমি বলি। বাট সত্য আসলে যে সেটা যদি তিতাও হয় সেটা কিন্তু সত্যি। সো সেটা বলার মধ্যে আমার মনে হয় না, ওর সাথে আফিফ আর আবরার একদম মিশে গেছে, মানে আবরার তো তার কোলে উঠে বসে আছে, আর আফিফ হচ্ছে অপেক্ষা করতেছে কখন বর্ষার সাথে ওর বাসায় যাবে। আর আফিফের এভাবে একটা ছবি নিতে হবে 100K-র সাথে, আর 100K-র কেক বানিয়ে দিব, সেটা সে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল। তো অবশেষে 100K-র কেক তার কাটা হলো। আমাকে এতদূর নিয়ে আসতে আপনারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে আসলে আমার অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে এভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।